প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের নবম সপ্তাহের ইতিহাস দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। এবার দেখে নিই আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম কি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট 2 নম্বর অ্যাসাইনমেন্টটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ফরাসি বিপ্লব এই চ্যাপ্টারের উপর। এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ, ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। আবারও বলছি, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। তাহলে ফরাসি বিপ্লবের পূর্বে যে সমাজ ছিল, সেক্ষেত্রে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অবস্থা ছিল তার সাথে পরবর্তী বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবং এক্ষেত্রে যে নির্দেশনাগুলো তোমাদের ফলো করতে হবে, বলা হয়েছে যে প্রথমত প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা, বিপ্লবের ফলাফল, তৃতীয়ত ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব, চতুর্থত বিপ্লবের পরবর্তী সংস্কারের বর্ণনা, এবং সর্বশেষ প্রাক বিপ্লব ও বিপ্লব পরবর্তী তুলনামূলক অবস্থার মূল অর্জনসমূহ শনাক্তকরণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আবারও রুব্রিক্সগুলো দেখে নিই, তাহলে নির্দেশনায় বলা হয়েছে কি, প্রথমত প্রাক বিপ্লব ফ্রান্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, এবং এটি তোমাদের কি করতে হবে যে যথাযথভাবে বর্ণনা করতে হবে। এরপরে বলা হয়েছে বিপ্লবের ফলাফলটি বর্ণনা করা, অর্থাৎ জনজীবনে বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক যে ফলাফল রয়েছে সেগুলো তোমাদের তুলে ধরতে হবে। এবং তৃতীয়ত বলা হয়েছে বিপ্লবের প্রভাব, অর্থাৎ ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব চিহ্নিত করতে হবে। এবং সর্বশেষ ধারাবাহিকতা বজায় রেখে উপস্থাপনা কৌশল, অর্থাৎ ফরাসি সমাজ পরিবর্তনে উদাহরণসহ সংস্কারসমূহের প্রভাব ধারাবাহিকভাবে লিখতে হবে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের ইতিহাস তোমরা দেখতে পেলে দ্বিতীয় পত্রের তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি ছিল কি, যে দ্বিতীয় অধ্যায়ের উপর ফরাসি বিপ্লব এই চ্যাপ্টারের উপর, এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি ছিল ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক অবস্থার সাথে বিপ্লব পরবর্তী ফ্রান্সের তুলনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের অ্যাসাইনমেন্টটি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।